হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা ইউনিক কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, রেল ভেলভেট কেক। এই কেকটা আমার আপনাদের সবাইরই খুব ফেভারিট। আর এরকম সহজ পদ্ধতিতে যদি এইরকম একটা কেক বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বলারই কথা নয়। তো খুব সহজ পদ্ধতিতে আমি এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি দেরি না করে কেকটা বানিয়ে নেওয়া যাক। কেকটা বানানোর জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এই মিক্সিং বলে আমি দুটো ডিমকে নিয়েছি। দুটো ডিম আমি এখন বিট করে নেব। একটা মিক্সিং বলে ডাই উপকরণগুলো নিয়ে নেব। এক কাপ ময়দা, চকলেট পাউডার, ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, ওয়ান পিঞ্চ লবণ। যাতে আমি কেকটা বেক করব, আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন মোল্ডটা খুব সাবধানে এখানে আমি দিয়ে দেব, ঢাকা দিয়ে 45 মিনিট বেক করে নেব। কেকটাকে আমি একটু চেক করে নেব। টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, কেকটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি কেকটাকে। এখানে নিয়েছি এক কাপ হুইপ ক্রিম। এবার আমি ক্রিমটাকে বিট করে নেব। কেকটাকে ডিমোল্ড করেছি, বাটার পেপারটাকে আমি তুলে দেব। কেকটাকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে কেকটা। কেকটাকে আমি এখন টু পার্টে কেটে নিচ্ছি। টু পার্টে আমি কেকটাকে কেটে নিয়েছি। এখন কেকটাকে ফ্রস্টিং করে নেব।
খুব সহজ পদ্ধতিতে আমি এই রেড ভেলভেট কেকটা বানিয়ে দেখিয়েছি। যে কোনো বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো বা কোনো অকেশন বলো, এই রকম রেড ভেলভেট কেক আপনি আপনার ভালোবাসার মানুষকে বানিয়ে দিতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন।